আসসালামু আলাইকুম। আরও একটি সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশ আনসার এর চাকরি জাতীয়করণ সংক্রান্ত আন্দোলনের কিছু ভিডিও ফুটেজ। চলুন দেখা যাক। আমরা আব্দুল গনি রোড হয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম, তো এমন সময়ই আমাদের চোখে পড়ল বাংলাদেশ আনসারের একটি মিছিল সচিবালয়ের পাশ দিয়ে যাচ্ছিল। সচিবালয়ের দিকে যাচ্ছিল। অন্যান্য দিনের মতোই আজকে নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন অনেক পুলিশ সদস্য সাথে বাংলাদেশ বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন এখানে, তার সাথে এখানে আনসার ব্যাটালিয়নের সদস্যরাও রয়েছেন। সচিবালয়ের ভিতর আমরা সব কর্মকর্তা কর্মচারীরা ভিতরেই ছিলাম এবং আমরা বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট খেলাটি উপভোগ করছিলাম। আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত টেস্টের পঞ্চম দিন। আমরা সবাই ভেবেছিলাম আসলে খেলাটি ড্র হবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে আজকের ম্যাচটি আসলে বাংলাদেশের দিকে ঘুরে যায় এবং আমরা সবাই খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত ছিলাম বাংলাদেশের এই জয়ে। আমরা সারা দিন বলতে গেলে দুপুর পর্যন্ত আমাদের সবার চোখ টেলিভিশনের পর্দায় ছিল। বাংলাদেশ আজকে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। সারাদিন খেলা দেখে আমাদের মন খুবই আনন্দিত ছিল এবং আমরা খুবই উৎফুল্ল ছিলাম। অবশেষে আমাদের চাকরির অফিস আওয়ারটি আসলে বিকাল 5টার দিকে চলছিল, তো এমন সময় আমরা সবাই সচিবালয়ের কর্মচারীরা বের হতে যাচ্ছিলাম, কিন্তু সচিবালয়ের আসলে সব গেটই বন্ধ ছিল। বাংলাদেশ আনসার সদস্যরা শুধুমাত্র একটি গেট, মানে সচিবালয়ের 5 নং গেটটি খুলে দিয়েছিলেন শুধুমাত্র কর্মচারীদেরকে বের করার জন্য এবং আমরা সেদিক দিয়ে বেরোচ্ছিলাম। আপনারা দেখুন সবাই খুব গাদাগাদি করে বেরোচ্ছিলাম, নিজেদের ছিল জেলখানার কয়েদি, একটা অস্বস্তিকর পরিবেশ বলতে গেলে বিষয়টি না দেখে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। সবাইকে আসলে চেপাচেপের মধ্যে দিয়ে বের হতে পেরেছি আমি এবং আপনারা দেখুন বাইরে থেকে কীভাবে সবাই একজন দুজন করে বের হচ্ছে, অথচ ভিতরে কিন্তু অনেক গাদাগাদি অবস্থার সৃষ্টি হয়েছিল। তো মুক্ত আকাশে বের হলাম মনে হচ্ছিল। আমরা মানে আমি বলতে গেলে বের হয়ে বাংলাদেশ আনসার সদস্যদের ব্যারিকেডের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখুন আপনারা, তারা একটা ব্যারিকেড সৃষ্টি করেছে এখানে, কোনো গাড়ি যাতে বের হতে না পারে। আমরা তাদেরকে পাশ কাটিয়ে বের হয়ে গেলাম। এটা একটা নতুন এক অভিজ্ঞতা এবং বাইশ লাখ কালো হাত
আমাদের ভাইরা যারা আছেন সবাই আমার ব্যানারের সামনে দাঁড়িয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।